খুব না খুব আই পড়ছস কি সমস্যা আই পড়ছি মানে কি তো কালকে কি পরীক্ষা হালকা বাইরে দিবিকা তো তুই কি করছস এগুলা গোপাল বাড়ি হ্যাঁ গোপাল বাড়ি কি তোর বায়োলজি পড়াই দিয়ে যাব ফেল যেন অবধারিত পড়ালেখা সেখানে বিলাসিতা সারা এই ফেল তোর অবধারিত কইব কি লিগা হ্যাঁ ফেল তোর অবধারিত কইব কি লিগা নাই নাই মাইটোকন্ডিয়ার পরে নাসপন্দে বায়োলজি বই একটা ব পড়ি নাই তোর কি শরম করে না তুই বায়োলজি পড়ছ না তুই বলে আবার মেডিকেলে ভর্তি হবি মেডিকেল পরীক্ষা দিবি আমি শুধু ডাক্তার হওয়ার হ্যাঁ তুই ডাক্তার হবি হ্যাঁ মাইশের কি চিকিৎসা করবি ও তুই তখন ফেরি গো চিকিৎসা করবি না আমি চর্ম আমি না 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 তুই ফেরি গো সাদিয়া আনিকা সুময়া তারপরে রঙ্গিলা জরিনা অগো হার্টের চিকিৎসা করবি কবি আমার সার্টিফিকেট কোনো দরকার নাই আমি তোমাদের মনে এমনিতে পরীক্ষা করে দিতে পারবো কি ভালো বুদ্ধি দিছস না আমি কথা ভাবছিলাম চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ মু কারণ আমার বন্ধু মহলের অনেক সমস্যা তো এই কারণে ভালো কথা কইছস হার্টের ডাক্তার মোহন এই খালি তুই খালি সেরে কই জ্যাম করে দিবি আর শরীরটা সুস্থ হয়ে যাবে গা ভালো কথা কইছস যান দে আচ্ছা খাওয়ার সময় কাটা কেলিগা খালি গোপাল বাড়ি দেখা লাগবো গোপাল বাড়ি পেট মোটা আমি পেট মোটা তোমার খালি গোপালের মতো ফ্যাট টাইম ওটা বুঝছো আমার মতে বুদ্ধি আছে আমার বুদ্ধি তুই চলো সারা কথা কস তুই তুই নিজেরে গোপাল বার মনে করিস না গোপাল বার হলো গিয়ে ভালো বুদ্ধি দেয় বুঝছো ভালো বুদ্ধি গোপালের মাথায় তুই হলি গিয়ে মন্ত্রী তুই হলি গিয়ে শয়তান মন্ত্রী মন্ত্রী কই ওই যে মন্ত্রীরে দেখা একটু এটা তুই লোকে সেনাপতি ওই যে গোপাল রে দেখা যায় তুই গোপাল না তুই হলি গিয়ে মন্ত্রী মন্ত্রীর মাথায় হলে কুট বুদ্ধি তুইও কুট বুদ্ধি এ ফিউ মোমেন্টস লেটার মানে আমি বুঝলাম না তো কি সমস্যা কি বুঝলো নাই তোমার কালকে বায়োলজি পরীক্ষা তুমি আজকে হায়ার ম্যাথ করো কেন কারণ আমি বায়োলজি ব পারি না এই বায়োলজি ব পারস না কি পারস না কইলে গা হ্যাঁ বায়োলজি আমার সহ্য হয় না তুই পড়া লাগস না কইলে গা ডাক্তার বাদ কবিরাজ হুম কবিরাজ তুই কবিরাজ গিরি করবার পারবি বুঝছো কবিরাজ রোহান রোহান কি রোহান দেওয়ান হ্যাঁ কবিরাজ রোহান দেওয়ান যেখানে শুধুই শুধুই মেয়েদের চিকিৎসা করা হবে বায়োলজি বইলো আমি তোর একটা কথা কই যারা বায়োলজির ব পারে না হ্যাঁ তারা শোন শোন আমি কই তাদের কি হইব জানস তোর কি হইব জানস ওই যে কবিরাজ না 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 আমি কই ওই যে এলাকার ফার্মেসির আঙ্কেল রাসানা যারা হলো গিয়ে একটা ফার্মেসি দিয়ে নিজের ডাক্তার হিসেবে পরিচয় দেয় আর এলাকার মানুষ যারা একটু কম বুঝে হেরা মনে করে কি ও ডাক্তার ডাক্তারের কাছ থেকে দেখা লইছে বাংলাদেশের 80 না 90% পাবলিক বুঝতে হ্যাগো গাইস ওই তুই ওই বি হেড তো সার্টিফিকেট ছাড়া ডাক্তার বুঝছো গলার ভিতরে একটা ই দিয়া আর হলো গিয়ে একটা আমি তো এমনি বিএস ডাক্তার কোনো সমস্যা সার্টিফিকেট ছাড়া ডাক্তার এমনি বিএস হ্যাঁ সার্টিফিকেট ছাড়া ডাক্তার বুঝছস উইথ উইথ কবিরাজি হ্যাঁ কবি কি আমি আমি বোথ সার্ভিস দেই মানে ডক্টরি সার্ভিসও দেই আবার কবিরাজি সার্ভিসও দেই যেটা চান বলেন কোন ওষুধ চান এত পেশেন্ট পড়ছেন আমি তো জানি লাগে আমার তো হোমিওপ্যাথি খুব বেশি না হোমিওপ্যাথি ভালো ভালো তো ঠিক আছে কিন্তু তুই ভালো ব্যবসা কইবি না তুই এর ভিতর দুই নাম্বার দিয়ে সুইসাইড দিবি তুই যে বাটপার দেখ বহুত ছাত্রামি করছস রোহান বাইলিজ উপর কিচ্ছু পারছ না তুই পেশাল বেশি পারে তুই পেশাল বেশি পারছ আসাইরা ফাউল তুই যা কি এই তুই কারে রাখ দেখাস হ্যাঁ কইজাস ভাই কইজাস তো ও ভালো কথা তোমার নোকটি রাখ তোমার নোকটি রাখ ফালতু সোনার মধুরা